করোনা ভ্যাকসিন ডিজিটাল পাসপোর্ট এটি এমন একটি ডিজিটাল সনদ যেখানে থাকবে করোনা ভ্যাকসিন নেওয়ার সব ধরনের তথ্য কোন ব্যক্তির কাছে ভ্যাকসিন পাসপোর্ট থাকার মানে হচ্ছে তিনি ভ্যাকসিন নিয়েছেন তিনি করোনা থেকে নিরাপদ তার কাছেও অন্যরা নিরাপদ সুতরাং তিনি ভ্রমণ করতে পারবেন এমন ভ্যাকসিন পাসপোর্টের কারণে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকা অনেক দেশেও যাওয়া সম্ভব হবে এরই মধ্যে সিসিলি সাইপ্রাস রোমানিয়া সহ ইউরোপের কিছু দেশ করোনা টিকা গ্রহণ এবং ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনে বাধ্যবাধকতা তুলে নিয়েছে আরোগ্য লাভ করা ব্যক্তিদের জন্য ভ্রমণের দরজা খুলে দিয়েছে আইসল্যান্ড ও হাঙ্গেরি সুইডেনে আগামীতে ভ্রমণে ভ্যাকসিন পাসপোর্ট প্রযোজ্য হওয়ার সম্ভাবনাও রয়েছে এদিকে ফেব্রুয়ারির শেষ দিকে প্রথমবারের মতো করোনা ভাইরাস ভ্যাকসিন পাসপোর্ট উদ্বোধন করার ঘোষণা দিয়েছে ডেনমার্ক যুক্তরাজ্যও এটি নিয়ে আলোচনা শুরু করেছে অনেক দেশে এখন এটি নিয়ে ভাবছে বলা হচ্ছে আসছে গ্রীষ্মে ভ্রমণ মৌসুমে ব্যতিক্রমী এই পাসপোর্টের প্রচলন শুরু হবে তবে ভ্যাকসিন নেয়া পাসপোর্টধারীর সুরক্ষা পাসপোর্টের অবব্যবহার রোধ এবং যারা এখনো টিকা নেননি তাদের জন্য কি ব্যবস্থা এসব প্রশ্ন এখন সামনে চলে এসেছে এছাড়াও কোন ধরনের ভ্রমণের জন্য এটি বাধ্যতামূলক এবং ব্যক্তিগত তথ্য নিরাপদে আদান প্রদান করা হবে এমন প্রশ্ন উঠেছে এজন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত টিকা গ্রহণের সার্টিফিকেট তৈরির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো করিম। my tv. solutions aren't moving forward um, independently.